কতই না ভালো হতো, কতই না ভালো হতো, কতই না ভালো হতো যদি মানিব্যাগটা রাত্রে চার্জে লাগিয়ে সকালে উঠে দেখতাম মানিব্যাগ ভর্তি টাকা হয়ে গেছে। কি ঠিক বললাম? কতই না ভালো হতো তাহলে। এবার একটু ভিন্নধর্মী যোগ শোনাই। স্বামী স্ত্রী বসে আছে, স্ত্রী স্বামীকে বলছে, দেখো পাশের বাসার ভাবিকে তার স্বামী কত আদর করে, কত ভালোবাসে, তুমি এরকম করতে পারো না? তখন তার স্বামী কী বলছে জানেন? তার স্বামী বলছে, আমি গেছিলাম কিন্তু আমাকে চরমারি তাড়িয়ে দিছে। এবার একটি যোগ শোনাবো, যোগটা শুনলে মেয়েরা কিন্তু রেগে যাবেন না, কারণ যা সত্যি তাই বলবো, যা সত্যি তাই বলবো। মেয়েদের নিজস্ব কোনো বাড়িঘর নেই। কি প্রমাণ করে দেব? মেয়েদের নিজস্ব বাড়িঘর নেই, হয় তার বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি, না স্বামীর বাড়ি। কি ঠিক বললাম? ঠিক বললে ভিডিওতে একটা লাইক দিই। দুই বান্ধবী গল্প করছে, তো যখন দুইটা মেয়ে গল্প করে তখন বেশিরভাগ গল্পটা হয় রোমান্টিক অথবা স্যাড গল্প। কেমন, তোর বয়ফ্রেন্ড কী করে, তোর বয়ফ্রেন্ড কী করে, তোর বয়ফ্রেন্ড তোকে কী কী দিছে, এইসব বিষয়ে। তো আজকের দুজনের মধ্যে গল্পটা হচ্ছে একটু ভিন্নধর্মী। কেমন ভিন্নধর্মী? এক বান্ধবী আর এক বান্ধবীকে বলছে, কিরে তুই আকাশ ভাইকে শেখা দিলি কেন? আকাশ ভাই তোর জন্য মদ ছেড়েছে, গাঁজা ছেড়েছে, সিগারেট ছেড়েছে, যত বদ অভ্যাস ছিল সব কিছু ছেড়ে দিয়েছে একমাত্র তোর জন্য, তোকে সে এত ভালোবাসে, তাও তুই ওকে শেখা দিলি? তার বান্ধবী কী বলছে শুনুন, কেন ছেড়েছি জানিস? ও আমার এক কথাতে এত পুরাতন অভ্যাস সব ছেড়ে দিল, আর বিয়ের পর আমাকে ছাড়বে না, এর কোনো নিশ্চয়তা আছে? স্যার বল্টুকে জিজ্ঞেস করলো, এই বল্টু ধর তোর কাছে সাতটা রুটি আছে, সেই সাতটা রুটি থেকে আমি সাতটা রুটি খেয়ে ফেললাম, তাহলে তোর কাছে কী থাকবে? স্যার আমার কাছে শুধু তরকারি থাকবে। আমি এখন আপনাদের এমন একটি যোগ শোনাবো যে যোগটি শুনে আপনার অবশ্যই 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 ভালো লাগবে। আমি আজকে প্রমাণ করে দেব, আমি আজকে প্রমাণ করে দেব, প্রমাণ করেই দেব। কী প্রমাণ করবো জানেন? বলছি, ছোটোবেলায় অনেকে শুনেছেন, ছোটোবেলায় অনেকে শুনেছেন বাবা মার থেকে টাকা চাইলে বাবা মা বলতো, টাকা কি গাছে ধরে, টাকা কি গাছে ধরে, যে চাইলেই পাওয়া যায়। কি অনেকে শুনছেন না কথাটা? আমি আবার বলছি, ছোটোবেলায় অনেকেই শুনেছেন তার বাবার কাছে অথবা মায়ের কাছে টাকা চাইলে তার বাবা অথবা মা বলেছে যে টাকা কি গাছে ধরে। কিন্তু আমি এখন প্রমাণ করে দেব টাকা গাছে ধরে। কি দেখবেন, আমি এখন প্রমাণ করে দেব টাকা গাছে ধরে। কীভাবে গাছে ধরে দেখেন, টাকা কী দিয়ে তৈরি হয়? টাকা তৈরি হয় কাগজ দিয়ে। এই কাগজটা কী দিয়ে তৈরি হয়? কাগজটা তৈরি হয় কাঠ দিয়ে। কাঠটা আসে কোথা থেকে? গাছ থেকে। তাহলে কি আমরা বলতে পারি না টাকা গাছেই ধরে? কি প্রমাণ করে দিলাম? অবশ্যই প্রমাণ করে দিলাম, টাকা গাছে ধরে। এক ছাত্র ক্লাসে তার এক চোখ বেঁধে রুমে আসছে, ক্লাস করতে আসছে। স্যার জিজ্ঞেস করলেন, নাই বল্টু তোর এক চোখ বাঁধা কেন, কী হয়েছে তোর চোখে? বল্টু বলল, স্যার গতকালকে আপনি না বলেছেন ছোটো বড় সবাইকে এক চোখে দেখতে, তা আমি এক চোখ বেঁধে রেখেছি স্যার। এবার একটু ভিন্নধর্মী যোগ শোনাই। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড অর্থাৎ প্রেমিক প্রেমিকা দুজনে গল্প করছে। বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে, এই জানো তুমি কি তোমার বাবাকে আমাদের বিয়ের কথা বলেছো? হ্যাঁ বলেছি। তো বাবা কি বলল? বাবা জিজ্ঞেস করলো, তোমার ব্যাংকে কত টাকা আছে? তুমি কি বললে? হ্যাঁ বললাম, তোমার ব্যাংকে 2 লাখ টাকা আছে। তো তোমার বাবা কি বলল? আমার বাবা ওই 2 লাখ টাকা ধার চাইল। আপনার মোবাইলে যদি কোনো বেস্ট ফ্রেন্ডের পরপর 5টা মিস কল আসে তাহলে কী বুঝবেন? আবার বলি, আপনার ফোনে যদি আপনার কোনো বেস্ট ফ্রেন্ডের 5টা মিস কল আসে তাহলে কী বুঝবেন? সে আপনার সাথে দেখা করতে চায়, সে আপনার সাথে ঘুরতে চায়, ঠিক কি না? আর যদি আপনার মোবাইলে কোনো গার্লফ্রেন্ডের 5টা মিস কল আসে তাহলে কী বুঝবেন? গার্লফ্রেন্ড অবশ্যই আপনার জন্য মিস করছে,
আপনার সাথে কথা বলতে চাই। আর যদি আপনার ফোনে বাবা মার পাঁচটা মিস কল আসে তাহলে কি বুঝবেন? বাড়ি আয়, খবর আছে। আমি এবার একটা ভিন্ন ধর্মীয় যোগ শোনাব, কি শুনবেন বলি? যোগটা শুনে অবশ্যই হাসবেন না। যোগটা হচ্ছে মদ আর প্রেমের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? মদ আর প্রেমের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? কি পারবেন না? আমি বলছি, মদ বেশি খেলে ছেলেরা বমি করে, মদ বেশি খেলে ছেলেরা বমি করে, আর প্রেম বেশি করলে মেয়েরা বমি করে। এবার যোগ শুনে অজ্ঞান হয়ে পড়ে যাবেন না কিন্তু। দাদু তার নাতিকে বলছে, কিরে তোর স্কুলের মাস্টার আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? তখন নাতি বলছে, আমি গত 7 দিন স্কুলে যাইনি, স্যার আমাকে জিজ্ঞেস করলো তুই স্কুলে আসিসনি কেন? তখন আমি বলেছি আমার দাদা মারা গিয়েছিল। বর্তমান প্রজন্মে স্মার্টফোনকে ধন্যবাদ জানানো উচিত। কেন জানেন? বর্তমান প্রজন্মে স্মার্টফোনকে ধন্যবাদ জানানো উচিত। কেন জানেন? কারণ স্মার্টফোনই একমাত্র জিনিস, স্মার্টফোনই একমাত্র জিনিস যা ইয়াং জেনারেশনকে মাথা নিচু করে চলতে শেখায়। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, পাশে থাকা নোটিফিকেশন আইকন শো করে দাও যাতে তোমার প্রতিটা আপডেট মিস না হয়। জীবনে কাজ এমন করো যেন নাম হয়, নয়তো নাম এমন করো যেন নাম শুনলেই কাজ হয়ে যায়।